প্রিয় দর্শক, রাজশাহীর তানোর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুন্সে নায়ক। সভ্যতার এই যুগে পাল্লা দিয়ে বাড়ছে ইট পাথরের বাড়ি, আর তানোরের যশপুরের মানুষ বংশ পরম্পরার ঐতিহ্য ধারণ করে বসবাস করে যাচ্ছে মাটির বাড়িতেই। আজ আপনাদের সামনে তুলে ধরব মাটির বাড়ির সৌন্দর্য ও ঐতিহ্য। রাজশাহী থেকে যখন আপনি যশপুরে আসবেন, তখন আপনার চোখে পড়বে রাস্তার দুপাশে সবুজের সমারোহ, আর ফসলের মাঠ দেখলে মনে হবে যেন প্রকৃতি আপন মহিমায় সবুজের আলপনা এঁকে রেখেছে। সারি সারি আম গাছগুলো আপনাকে মনে করিয়ে দেবে রাজশাহীর মিষ্টি আমের কথা। রাস্তা পেরিয়ে গ্রামে ঢুকতেই চোখে পড়বে দোতলা মাটির বাড়ি। মাটির বাড়িগুলো চোখ দিয়ে দেখতে কি যে ভালো লাগে তা বলে বোঝানো সম্ভব নয়। মাটির বাড়িগুলোতে চালের সাথে হাঁড়ি বেঁধে পালন করা হচ্ছে কবুতর, যা তাদের পুষ্টি চাহিদার পাশাপাশি এনে দিচ্ছে বাড়ির নান্দনিক সৌন্দর্য। গরুর গাড়িগুলো আপনাকে মনে করিয়ে দেবে গ্রাম বাংলার রূপ ও ঐতিহ্যের কথা। এই গাড়ি দিয়েই এ অঞ্চলের মানুষ মাঠ থেকে সোনালী ফসল তুলে আনে তাদের ঘরে। মাটির বাড়ির সিঁড়ি বেয়ে দোতলায় গেলাম। বেলকনিতে বসে জানালা দিয়ে তাকাতেই নয়ন অবিরাম সৌন্দর্যে চোখ জুড়িয়ে গেল। এই দোতলাতেই অনেকে থাকেন, আবার কেউ কেউ তাদের ফসল মজুত করে রাখেন। গরমের দিনে শীত আর শীতের দিনে গরম হওয়াতে এই বাড়িগুলো তাদের প্রাকৃতিক কোল্ড স্টোরেজ হিসেবে কাজ করে। এত সুযোগ সুবিধা থাকার পরেও নতুন প্রজন্ম চাইছে না আর মাটির বাড়িতে থাকতে। এই গ্রামের একজন তরুণের সাথে কথা হয় আমাদের। সামনে যদি আমরা কোনো দিন বাড়ি করি, তখন মানে ইটের বাড়ি করবো আর কি। কেন হচ্ছে যে মাটির বাড়িতে এই যে আপনার এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে, তো আজকাল এই লোকজন পাওয়া যায় না। আর ইটের বাড়ি হলে কি অলপ্লাস্টার করে নিলে আর তো প্রয়োজন হচ্ছে না। এগুলো তারপরে ইঁদুর আসে না, ইঁদুরে অত্যাচার করে বাড়িতে। মেন প্রবলেম হচ্ছে ইঁদুর। ইঁদুরের উপদ্রবের জন্য মানুষ এখন ওই পাকা বাড়ির দিকে ছুটছে আর কি। যেখানে তরুণেরা চাচ্ছে মাটির বাড়ি ছেড়ে ইটের বাড়িতে যেতে, সেখানে প্রবীণেরা চাচ্ছে তাদের আত্মার সম্পর্কের মাটির বাড়িতে থেকে যেতে। বাবদার আমল থাকতে ভালো বা কোনো সমস্যা হয় না, থাকতে ভালো। আপনার যে গরমের দিন এখন বাড়ি ঢুকবেন ঠান্ডা, আর শীতের দিন আবার ধরেন যে বাড়ির মধ্যে গরম, হাওয়া বাতাস কম লাগে সুন্দর। আর ইটের বাড়ি তো প্রচুর ঠান্ডা শীতের দিন। এ বাড়ি ধরেন যদি না ভাঙিয়ে ফেলে দেয়, আমার ছেলেবেলা যদি না ভাঙিয়ে দেয়, ধরেন আরও 20-30-40 বছর কোনো সমস্যা। দর্শক, আজ তানোর থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।